হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? নতুন একটা সকালে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম আমার ব্লগে। তো এখন বাজে 7:15 আর আমি দেখো ওভারব্রিজ পার হচ্ছি। তো যেহেতু আমি যাব আজকে একটা জায়গায়, মামিমের এক্সাম শেষ হয়ে গেছে, ওকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না, আমাদেরও ভালো লাগছে না। তো ওর প্রচুর শরীর খারাপ ছিল, তো সেরে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি একটু বেরো করতে। তো কোথায় যাচ্ছি দেখতে পাচ্ছ, আমরা ট্রেনের জন্য ওয়েট করছি, প্ল্যাটফর্মে বসে আছি, দাদা ভাই দাঁড়িয়ে আছে আর আমরা দুজনে বসে আছি। প্রচুর ঠান্ডা পড়েছে এখন। তোমাদের ওখানে কেমন ঠান্ডা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো, আর প্রায় বলতে বলতেই তো তোমাদের সঙ্গে গল্প করতে করতেই ট্রেনটা ঢুকে গেছিলো। তো আমরা ট্রেনে রীতিমতো বসে গিয়েছি আর আমরা সবাই সিট পেয়ে গেছিলাম। আর আমরা এখন বলো তো কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমরা যাচ্ছি একটু ঘুরতে। আর আমরা চলে এসেছি প্রায়, মানে তারপরে আর বেশি ভিডিও করা হয়নি। মাম্মাম প্রচণ্ড জ্বালাচ্ছিল, ও মানে ট্রেনের মধ্যে না বেশি ওঠা না, ও ট্রেনে উঠলে নাকি পেটে ব্যথা করে, এই করে সেই করে শুরু করে দিয়েছিল। তো তখন আর কোনো স্কিপ নিতে পারিনি। আর এখন আমরা নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে। তো ওখানে শিয়ালদা স্টেশনে নেমে মাম্মাম একটু কোথায় না মাম্মামকে নিয়েই যে আমরা হাঁটছি, হাঁটতে হাঁটতে আমরা পৌঁছিয়ে যাব গন্তব্যস্থল। কোথায় যাচ্ছি বলো তো? এবার তোমাদের বলেই দিই, আমরা যাচ্ছি চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানায়। তো হয়তো আমাদের যেতে একটু দেরি হয়ে যাবে, কারণ আমাদের বাড়ির থেকে যেতে অনেকটা সময় লাগে, ঠিক আছে? আমরা এখন শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে এসেছি আর এটা বাইরেটা দেখো খুব সুন্দর লাগছে, আর সবাই দেখো কত ব্যস্ত, যার যার কাজে শেষে চলছে। তো আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো যেহেতু সকাল সকাল বেরিয়ে এসেছি একটু চা বিস্কুট খেয়ে। তো ভাবছি আমরা এখান থেকে বেরিয়ে কিছু একটা খেয়ে নেবো। দেখো পতাকাটা কি সুন্দর উঠছে, ওর নিজের গতিতেই ঘুরে যাচ্ছে। মাম্মাম খেলাম আর তোমাদের দাদা ভাইও ছিল, দাদা ভাই খেলো। তো মামাম তো বেশি খায় না, তো আমাদের মতো আমরা খেলাম, ও একটুখানি আমাদের সঙ্গে খেলো। তো আমরা এখন যাচ্ছি দেখো হচ্ছে বাস ধরবো, আমি না ট্যাক্সিতে বলো ওটা উঠতে পারি না। এই ট্যাক্সিতে উঠলে না আমার প্রচুর বমি হয়, গা গুলো পায়, কারণ একটা বদ্ধ জায়গার মধ্যে থাকতে আমার ভালো লাগে না। আর সেই জন্য আমরা বাস ধরার জন্য যাচ্ছি এখান দিয়ে। তো আমরা 203 আমরা যে বাস স্টপেজে দাঁড়িয়েছিলাম 230 এর বাসে উঠলাম। উঠে আমরা পৌঁছে গেছি আলিপুর চিড়িয়াখানায়। তো এখন তোমাদের দাদা ভাই টিকিট কাটছে। তো আমাদের এই যে আলিপুর চিড়িয়াখানা দেখো কত সুন্দর, আর আমাদের টিকিট কাটা হয়ে গেছে। মাম্মামের টিকিটটা নিয়েছিল 20 টাকা, যেহেতু ওর পাঁচ বছর হয়নি, আর আমাদের টিকিটটা নিয়েছিল 50 টাকা। হচ্ছে টিকিটের নিয়ম, 5 বছরের নিচে বাচ্চাদের 20 টাকার টিকিট লাগে আর ওপরে মানে আমাদের বড়োদের 50 টাকার টিকিট কাটে। তো আমরা রীতিমতো টিকিট কেটে চিড়িয়াখানার ভেতরে ঢুকে পড়েছি। আর তারপর ভাবছি কোথাও একটু জায়গা নিয়ে বসবো, কারণ তোমাদের মানে আমার মাম্মাম ও তো কিছু খেতে পারে না, রাস্তায় তো আমরা খাবার খেয়েছি, ও তো না খাবার মতো খাবার খেয়েছিল। তো সেই জন্য আমি বাড়ির থেকে খাবার নিয়ে এসেছিলাম ওর জন্য। তো কোথাও একটা জায়গা পেয়ে ওকে একটু খাইয়ে দেবো। একটা কথা বললেই না, তোমরা যদি বাচ্চা কাচ্চা নিয়ে যাও তোমরাই পাই করবে, বাড়ি থেকে একটু খাবার করে নিয়ে যাবে, ওখানে খাবার আছে, খাবারের প্রচুর দাম। তারপরে বড় কথা হচ্ছে বাচ্চা নিয়ে গেলে একটু খাবার করে নিয়ে যাওয়াই ভালো। আর আমরা বসার জায়গায় নিয়ে গেছিলাম, তোমরাও পালে নিয়ে যাবে, কারণ হাঁটতে হাঁটতে না প্রচুর মানে মাজা ব্যথা হয়ে যায়, হাত পা ব্যথা হয়ে যায়। এই যে প্লাস্টিকটা আমরা যখন পুরীতে গেছিলাম তখন কিনেছিলাম প্ল্যাটফর্ম থেকে, তো এখন কাজে লেগে যাচ্ছে। যাই হোক, তো আমরা সম্পূর্ণ খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি একদম চিড়িয়াখানার ভেতরে, যেখানে পশু পাখি আছে। আর দেখো সবাই এরকম জায়গা নিয়ে এসেছে না, এনে এনে সবাই বসে আছে। অ্যাকচুয়ালি আমরাও সেটা জানতাম না, কিন্তু তো আমিও কারোর ব্লগ দেখেছি, দেখে তারপর এই মানে জায়গাটা নিয়ে গেছি। আর দেখো কত সুন্দর সুন্দর সব পাখি। আমরা মানে চিড়িয়াখানার আগে ভেতরে ঢুকেই আমরা আগে পাখির দিকে গেছিলাম, যে পাখি তারপরে হচ্ছে আগে পাখির দিকটা কমপ্লিট করবো, কারণ প্রচুর তো এরিয়া নিয়ে হয়েছে, তারপরে একটু রেস্ট টেস্ট নিতে হবে, কারণ এতটা হাঁটা তো সম্ভব না। তো চলো দেখে থাকো তোমরা, তোমাদের দেখো ভালো লাগবে আর আমারও ভালো লেগেছে। ওইটা পাখা মিললে ভালো হতো, বর্ষা না হলে পাখা মিললেন না, বর্ষা না হলে ঠিক
ও এখানে বাঘ, এই বাঘটাকেই নেও। এই বাঘটা দেখা যাচ্ছে না বাবা, এইদিকে একটু কমপ্লিট করেছি। কমপ্লিট করার পরে আমরা আবার আবার একটুখানি এসে ভাবছি কোথাও আবার একটু বসবো, কারণ অনেকটা হাঁটা হয়ে গেছে, আমারও এনার্জি লস, মামা মনে এনার্জি গেছে, তো ভাবছি কোথাও বসে নি। তারপরে হাঁটতে হাঁটতে বললো তোমার দাদাভাই চলো সামনে দেখি, তো দেখতে দেখতে না এমন মানে কি বলবো তোমাদেরকে, এমন একটা জায়গায় পৌঁছে গেছিলাম, খুব সুন্দর জায়গাটা। জায়গাটা বলতে কি, এখানে তো অনেক পাখি টাকি সবই আছে, তো ওখানে একটা বেশ সুন্দর বেশ জল, আর জলটা জলটা এত পরিষ্কার লাগছিল যে মামা স্নান করবে করে বায়না করছিল। এ দেখো তোমাকে কিন্তু মনে রাখবো অনিতা, তোমাকে কিন্তু চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে, তুমি যখন ভুলে যাও, তোমাকে পুরীতে নিয়ে গেছিলাম নন্দনকাননেও ভুলে যায় শুধু সব কিছু। ওই দেখো না সেই ফুল, তো চিড়িয়াখানার ফার্স্ট পার্ট এটুকুই দিলাম, আর নেক্সট পার্টটা নেক্সট একটা কোনো একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাদেরকে, আর পশুগুলি তোমাদেরকে দেখাবো অন্য একটা ভিডিও করে। তো চলো, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই এন্ড করছি, টাটা, আর প্লিজ আমাকে কমেন্টে বলো তোমাদের কেমন লেগেছে। তো বাই, সি ইউ, দেখা হচ্ছে অন্য ব্লগে।